কালীঘাট সংলগ্ন চেতলায় মা কালী নানান রূপে পূজিত হন। মা এখানে কখনো বা আদি চামুণ্ডা, কখনো রক্ত চামুণ্ডা, কখনো ছিন্নবস্তা, আরও নানান রূপ মায়ের। তিন দিন ধরে অতি জাঁকজমকের সাথে চলে মায়ের পূজা। চতুর্থ দিনে বেরোয় মায়ের বিসর্জনের শোভাযাত্রা। অত্যন্ত সঙ্গবদ্ধভাবে এক এক করে এগিয়ে চলে শোভাযাত্রা। রাজপল্লবী মাতা, কৃষ্ণ কালী, নটরাজ কালী, হাজার হাত কালী মা, মা আদি চামুণ্ডা, এই শোভাযাত্রায় একসাথে দেখে ফেলা যায় মা কালীর বিভিন্ন রূপ। চেতলাবাসীর উদ্দীপনা থাকে তুঙ্গে। মা তারা, মা কিরীটেশ্বরী পেয়ে বাসনাতে যেছি, অগ্নিকালী সয়ে কামনা ভুলে, কালীঘাটের কালীমা, পেয়ে বাসনাতে যেছি, মা পঞ্চমুণ্ডা সয়ে কামনা ভুলেছি, অনেক দেছি কাঁদিতে পারি না, ফেটে ভেঙে যায় মা, সকলে ফুরায়ে যায় মা, আমার সাধনা মিটিল আশা না পড়িল, সকলে ফুরায়ে যায় মা, মা রক্ত চামুণ্ডা, মা আদি চামুণ্ডা, মা ছিন্নমস্তা, মা মহাকালী। সোনার ঘর মা, মাটির ঘর যে
সোনার ঘর মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারবো না আর মা বলিতে চাই না মাগো রাজা হতে যদি তারে অতিথি